الْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ يأمرون بالمعروف, يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك সাহাবুদ্দিন ভাই আপনি প্রশ্ন করেছেন আসামের করিমগঞ্জ থেকে আপনি বলেছেন যে ফরজ কাকে বলে এবং কত প্রকার ওয়াজিব কাকে বলে সন্নত কাকে বলে মুবাহ মুস্তাহাব কাকে বলে কত প্রকার আগে আসলে এভাবে সংক্ষেপে এখানে বোঝানো খুব কঠিন ফরজ শব্দের অর্থ হলো ফরজ হলো আবশ্যিক হ্যাঁ যেগুলি অবশ্যই করতে হবে যেটা করা জরুরি করলে সব আছে না করলে শাস্তি আছে। এটা হলো ফরজ তো ফরজ সাধারণত দুই ভাগে বিভক্ত। ফরজে আইন, ফরজে ফর ফরজে আইন হলো প্রত্যেকটা প্রাপ্ত বয়স্ক মুসলিম নরনারীর উপর ফরজ যেমন সলাত সোম এটা প্রত্যেকটা ব্যক্তির উপর ফরজ আর ফরজে কেফায়া হলো যেমন সামষ্টিকগত এটা যদি কেউ কারো পক্ষ থেকে কেউ করে দেয় যেমন জানা জানা মাস ফরজে ক্যাফায়া সকলের উপর সমানভাবে সমভাবে ফরজ নয় এটা যদি কেউ আদায় করে দেয় সকলের পক্ষ থেকে এটা কি হবে সকলেই গুণাগার থেকে মুক্ত হবে কেউ যদি না পড়ে তাহলে সকলেই গুণাগার হবে এটা হলো ফরজে ক্যাফায়া তো ফরজ এবং ওয়াজিব ওলামাদের দৃষ্টিতে এটা একই অর্থে ব্যবহৃত হয় অনেক ক্ষেত্রে ফরজ কি ওয়াজিব বলা হয়েছে ওয়াজিব কি ফরজ বলা হয়েছে যেন ওয়াজিব বলা হয় ওয়াজিব আবশ্যিক জিনিস লাজেম যেটা করতেই হবে যেটা না করলে শাস্তি আছে করলে সোয়াব আসে এটা হলো ওয়াজিব লাজেম আবশ্যক তো বলে এই ওয়াজিবটাও দুই ভাগে ওয়াজিব আল মুখাইয়ার ওয়াজিব আল এম আইয়েন মানে আবশ্যিক লাজেম প্রত্যেকটা ব্যক্তির প্রতি সেটা আদায় করা হলো লাজেম এটা হলো মোয়েন ওয়াজিব আল মোয়েন যেমন সলা সিয়াম একজিবাইয়েন করতেই হবে প্রত্যেকটা ব্যক্তিকে প্রাপ্তবয়স্ক হলে আর মুখাইয়ের যেমন ধরেন কাফারা এমিনের কাফারা এটা হলো ওয়াজিব দিতে হবে কিন্তু কী দিবেন আপনি এখতিয়ার দেওয়া আছে আপনি গোলাম আজাদ আজাদ করবেন নাকি মিস্কিন মিসকিন খিরাবেন নাকি পোশাক দিবেন হ্যাঁ এটা এখতিয়ার তিনটের যে কোনো একটা দিতে পারে এখানে মুখাইয়ের কিন্তু আপনাকে দিতে হবে আর সন্নত হলো সন্নত হলো রসুল সাল্লি সাল্লামের তরিকা পদ্ধতি মান হাজ সরি তরিকা আবার সন্নত হাদিসকেও সন্নত বলা হয় আল্লাহ রসুল সাল্লি সাল্লামের কথা কাজ এবং তার মনসম্মতিকে হাদিস বলা হয় এই দিক থেকে সন্নত আসলে দুই প্রকারের যদি বলি সন্ন্য সন্নত তাকিদ গায়ের তাকিত কতগুলি সন্নত আছে যেগুলি গুরুত্বপূর্ণ তাকিতযুক্ত কতগুলো সন্ন্যত আছে মুখাইয়ার এখতিয়ার দেওয়া যেটার তাকিত কম আর যদি রাসুল সাল্লাম হাদিসের দৃষ্টি থেকে আমরা সন্ন্যতকে বিবেচনা করি তাহলে সন্ন্যত সাধারণত তিন প্রকার সন্ন্যত কাউলি সন্ন্যত ফেয়ালি সন্ন্যত আর অর্থাৎ রাসুল সাল্লাম কৌলিগত কথাগত সন্ন্যত ফেল কর্মগত সন্ন্যত তাকরিয়ারি অর্থাৎ তার সম্মতিগত সন্ন্যত আর ওয়াজিব মুবাহ মুবাহ এবং মুস্তাহাবের কথা আপনি বলেছেন মুবাহ মুস্তাহাব মানে এগুলি হলো বৈধ জিনিস মুস্তাহাব করার অনুমতি আছে যদি কেউ করে সব পাবে না করলে গুণা নেই এটা হলো মুবাহ এবং মুস্তাহাব ওসল নবীনা মোহাম্মদ